নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, শিলে বাটা মুরগির ভর্তা। চলো কি কি লাগবে দেখে নিই। রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সলিড মুরগির মাংস। চলো কিভাবে রান্না করব দেখাচ্ছি। শিলে বাটা মুরগির ভর্তা, তা সব কিছু আমি শিলেই বাঁধব। প্রথমে আদা কুচি আর রসুন, আদা রসুনটা বেটে নিচ্ছি। শিলে বাটা রান্না আলাদাই টেস্ট হয়, কেউ আজকাল তো শিলে বাটে না, সবই মিক্সিতেই বাটে। আমাদের মা ঠাকুমাদের দেখেছি শিলে বাটেই রান্না করছে, এখন আর কেউ শিলে বাটে না, সবই মিক্সিতে গুঁড়া মশলা সব কিছু গুঁড়া করে খায়। আমার মেয়ে তো বাটেই না, ও মিক্সিতেই রান্না করে, ও শিলে বাটেই না, তাও আমরা শিলে বাটেই রান্না করেই খেয়েছি। এই মশলাটা হয়ে গেছে, এবার চিকেনটা এই পাত্রের মধ্যে রেখে নিলাম। এবার একটু হলুদ দিলাম, সামান্য একটু নুন দিলাম। এই যে মশলাটা শিলে বেটেছিলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মেখে নেব। লেবুর রস দিয়ে দিলাম, এটা মেখে 10 মিনিট রেখে দেবো। চলো 10 মিনিট হয়ে গেছে, এই দেখো দেখো কড়াই আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দেবো, গরম হয়ে গেছে তেলটা। এবার এই মাংসটা দিয়ে দেবো, আস্তে আস্তে 10 মিনিট ভেজে নেবো। এই দেখো ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আবার বাটার সময় আরেকটু দেব। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। লঙ্কা দুটো এখানে পুড়িয়ে নেবো, লঙ্কা দুটো পোড়া পোড়া হলে গন্ধটা খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এবার এটা ঠান্ডা হোক, ও এই মাংসগুলি ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলি একটু কুচি কুচি করে ছিঁড়ে নেবো, তাহলে বাটতে সুবিধা হবে।
দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলি কত সুন্দর হয়ে যাচ্ছে, দেখো হাত দিয়ে মনে মেখে ফেলছে। হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা আগে বেটে নেবো এর মধ্যে। শিলে দেখো শুকনো লঙ্কাটা পোড়া গন্ধটা কি সুন্দর লাগছে, এত ভালো লাগছে, এটা দিয়ে ভাত মেখে খেতে হেভি লাগছে। এবার চিকেনটা দিয়ে দিলাম, এটা আবার একটু বেটে নেব। দেখো আমি বেটে নিচ্ছি, তোমরা যদি না বাটতে পারো তাহলে এইভাবে পেঁয়াজ লঙ্কার ধনে পাতা দিয়ে মেখে তোমরা খেতে পারো, বেটে নিলে একটু ভালো লাগবে খেতে। দেখো প্রায় বাটা হয়ে গেছে, দেখো বাটাটা মিক্সিতে বাটলে এরকম হতো না, এই তো শিলনোড়ায় বেটেছি। দেখো বাটা হয়ে গেছে, এবার এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল নিলাম। আমি সিদ্ধ মাখে ঠিক সেরকম ভাবে মেখে নিচ্ছি। একটু ধনে পাতা দিয়ে দিলাম এর উপরে, ধনে পাতা দিলে গন্ধটাই অন্যরকম হয়ে যাচ্ছে, টেস্টটাও অন্যরকম হয়ে যায়। দেখো হয়ে গেছে আমার মুরগির মাংস শিলে বাটা ভর্তা। দেখো হয়ে গেছে শিলে বাটা চিকেন ভর্তা, তোমরা এইভাবে বানাবে। তোমরা যদি শিলে বাটতে না পারো এইভাবে ইয়ে করে ভেজে তারপরে তোমরা মেখে খাবে। আমি যেহেতু শিলে বেটেছি, ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।